অবশেষে সাকিব বাবুর বিয়ে নিয়ে মুখ খুললেন বুবলি। সাকিব খান অপু বিশ্বাসের সাংসারিক টানাপোড়েনের অধ্যায়ে আরেক নায়িকা বুবলির নাম ক্রমেই থেকে বসেছে। সিনেমার সীমানা পেরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি অতি উৎসাহী মানুষের আড্ডা মজলিসেও ঘুরে ফিরে আসছে বুবলির প্রসঙ্গ। বলা হচ্ছে সাকিব অপুর ঘরে ছোবল মেরেছেন চলচ্চিত্রের মাত্র 1.5 বছর বয়সী পর্দা কন্যা বুবলি। আর এমন অভিযোগে চুপ করে থাকতে পারলেন না বুবলি, অবশেষে মুখ খুলেছেন তিনি। সাকিব খান অপু বিশ্বাসের বিচ্ছেদের প্রসঙ্গে তিনি একটি অনলাইন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুবলি বলেন, আমি শুধু সাকিবের নায়িকা, তার সঙ্গে আমার ব্যক্তিগত বা মন দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক নেই। তিনি অনেক বড় মাপের নায়ক, অনেক বড় পজিশন তার, সব নায়িকার সঙ্গে তো সুসম্পর্ক থাকবে, এমনকি ইন্ডিয়ান নায়িকাদের কাছে তিনি সমাদৃত, তাদের নায়ক হয়ে দুটিও কাজও করেছেন, সে তুলনায় আমি বুবলিকে। তিনি আরো বলেন, কেন তিনি আমাকে আলাদা চোখে দেখবেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি ডমিনেট করেছেন কয়েক বছর ধরে, তিনি কেন আমার মতো একজন সামান্য মেয়ের কথায় তার পজিশন, প্রেম, ভালোবাসা, ঘর সংসার তছনছ করবেন, তিনি কি আমাকে বিয়ে করবেন, তাকে বিয়ে করার বিন্দুমাত্র ভাবনা তো আমারও নেই, তিনি শুধু আমার নায়ক বুবলি বলেন। আর হ্যাঁ, আরেকটি কথা, বড় পর্দা তিনি আমার আবিষ্কারক, ছোট পর্দার একজন নিউজ প্রেজেন্টারকে তিনি নায়িকা বানিয়েছেন, শুরুতে এ নিয়ে আমার পরিবারের কম ঝাঁকি ঝামেলি হয়নি, নায়িকা হওয়ার ব্যাপারে বারণ ছিল প্রচন্ড, অনেক কান্নাকাটি ও দেন দরবার করে শেষে বাসার সবাইকে রাজি করাতে পেরেছি। সো সাকিব খানের প্রতি যতদিন ফিল্মে আছি আমি গ্রেটফুল থাকবো। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।